আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আত্মহত্যা করা মহাপাপ, আমরা সবাই জানি। ইসলাম ধর্মে এটি নিষিদ্ধ এবং অন্যান্য ধর্মেও আত্মহত্যা নিষিদ্ধ, কিন্তু আল্লাহর সংবিধানকে উপেক্ষা করে সুইজারল্যান্ড এই আত্মহত্যাকে বৈধতা দিয়েছে এবং সেই দেশের বিজ্ঞানী ডক্টর ফিলিপ তিনি এই আত্মহত্যার মেশিন বা একটি সার্কো যন্ত্র বানিয়েছেন। দেখুন খবরে কি বলা হচ্ছে। মিনিটেরও কম সময়ে অনায়াসে মৃত্যুবরণ করা যাবে সম্পূর্ণ যন্ত্রণাহীন ভাবে। সার্কো নামের বিশেষ যন্ত্রটি আবিষ্কারের পিছনে রয়েছে সুইজারল্যান্ডের মৃত্যুর চিকিৎসক বলে পরিচিত ডাক্তার ফিলিপ নিস্টের প্রতিষ্ঠান। আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলছেন আমাদেরকে আল কুরআন মাজিদে যে আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না, আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না, আর তা কিনা উপেক্ষা করে সুইজারল্যান্ড এই আত্মহত্যাকে বৈধতা দিয়ে বড় ধরনের একটি অন্যায় এবং গুনাহের কাজ করতেছে যা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আর ফিলিপ এবং ইনি এই সার্কো যন্ত্রের বা মৃত্যু যন্ত্রের উদ্ভাবক। বর্তমানে সুইজারল্যান্ডে 2টি মৃত্যু যন্ত্র বা সার্কো তৈরি করা হয়েছে, আর ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে তারা আরেকটি যন্ত্রের মানে প্রকল্পের কাজ শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনের একাধিক জায়গায় নিজেদেরকে হত্যা না করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে আমরা কীভাবে সেখানে আত্মহত্যার পথ বেছে নিতে পারি এবং এটাকে বৈধতা দিতে পারি? আর আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করবে না, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোহার কোনো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে বসে সেই অস্ত্র দ্বারা নিজের সেই অস্ত্র দ্বারা নিজেকে কাটতে থাকবে, জাহান্নাম হবে তার চির আবাসস্থল। আর যে বিষপানে আত্মহত্যা করবে জাহান্নামেও সে অনবরত বিষপান করতে থাকবে, পাহাড় বা উঁচু স্থান থেকে যে ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে জাহান্নামেও সে ব্যক্তি আগুনে ঝাঁপিয়ে পড়তে থাকবে, জাহান্নামই তার স্থায়ী ঠিকানা। বুখারি ও মুসলিম। অর্থাৎ এই পৃথিবীতে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে সে জাহান্নামও সেইভাবে তার শাস্তি আপনা আপনি ভোগ করতে থাকবে। তাহলে নিশ্চয় আত্মহত্যা করা অন্যায় এবং সে কখনো জান্নাতে যাবে না। আচ্ছা, এর পরবর্তী হাদিস দেখি। হযরত সাবিত বিন জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেয়া তাকে হত্যা করার সময়, কোনো মুমিন ব্যক্তিকে অহেতুক কাফের ঘোষণা করা তাকে হত্যার পর্যায়ে ভুক্ত, আর যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে আত্মহত্যা করবে কিয়ামতের দিন সেই জিনিস দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। বুখারী মুসলিম এবং আবুদাউদ ও নাসাই। অর্থাৎ যে ব্যক্তি যেভাবে এই দুনিয়াতে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই জিনিস দিয়েই শাস্তি দেওয়া হবে। আচ্ছা, আমরা এরপরে আরেকটা হাদিস দেখি। সহিহ হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় বা আহত হয়ে তীব্র যন্ত্রণায় তাড়াতাড়ি মৃত্যুর জন্য আপন তরবারি দ্বারা আত্মহত্যা করেছিল, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা